মমতা ব্যানার্জি 10-11 বছর দুর্গাপুজোটাকে এই স্তরে তুলেছেন, ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স পেয়েছেন। মুখ্যমন্ত্রী কোনো দুর্নীতিতে প্রশ্রয় দেয় না। আজও আমি বলছি, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যের ঘরে ঝুঁকি মারতে যাব কেন? সুশান্তবাবুর সাথে দিলীপবাবুর কী হচ্ছে, শুভেন্দুর কী হচ্ছে সেটা আমরাও জানি, কিন্তু আমি অন্যের ঘরের সম্বন্ধে পরচর্চা পরনিন্দা করবো না, অন্যের ঘরে ঝুঁকি মারবো না। মুখ্যমন্ত্রী কোনো দুর্নীতিতে প্রশ্রয় দেয় না। আজও আমি বলছি, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চিতভাবে আমরা যারা মন্ত্রিসভার সদস্য, যদি কেউ অন্যায় করে থাকে আইন অনুযায়ী তার বিচার হবে, কিন্তু এটার সাথে মুখ্যমন্ত্রীর কোনো সম্পর্ক নেই, আর দুর্নীতি চাপা দেওয়ার কোনো ইচ্ছা মুখ্যমন্ত্রী নেই, আর মুখ্যমন্ত্রী এগুলো করেন। এটা প্রত্যেক বছরই মুখ্যমন্ত্রী পুজোর আনন্দে, ঈদের আনন্দে, ক্রিসমাসের আনন্দে মেটে ওঠেন, কারণ মানুষের মাঝখানে ওনারা থাকেন। তাই 216টা আসন, 200 পার, আর পার, আর জীবনের এদের হবেন। নিশ্চয়ই ছবির আমাদের অনেক পুরনো সাথী, এবং মাঝে মাঝে কী হয়, একটু মানুষের ডিপ্রেশন হয়, দলের মধ্যে হতেই পারে, একজন পেলো আমি পেলাম না, এটা হতেই থাকে। সে এটা খুব একটা রাজনৈতিক কোনো ইম্পর্টেন্স নেই, আবার সমীরের সাথে কথা বললে ঠিক হয়ে যাবে, কারণ এরা লড়াই করার ছেলে, আমরা সবাই একসাথেই আছি। সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্গাপুজোর কার্নিভাল নাই করতেন বা এই উৎসাহদানটা না দিতেন, তাহলে দুর্গাপুজোতে এই স্তরেই আসতো না। এই স্তরে না আসলে কেন্দ্রীয় হাজার চেষ্টা করলেও কিছুই করতে পারতো না। এটাতে কেন্দ্রের কোনো অবদান নেই, এটার ব্যাপারে তপতী ঠাকুরের লেখালেখি যেটা ওদের দৃষ্টি আকর্ষণ করেছে, যেরকম রিও ফেস্টিভ্যাল ওখানে আছে বা বিচ ফেস্টিভ্যাল, অন্য অন্য অনেক কিছু আছে, টমেটো মারার ফেস্টিভ্যাল, সেরকম এখানেও আমরা এই ফেস্টিভ্যালটাকে সবাই মিলে মেতে উঠি। তো এটার মধ্যে রাজনীতি করার তো কোনো জায়গা নেই। ডেঙ্গুটা কোনো নোংরা জল ভ্যাটে খালে হয় না, পরিষ্কার জল, যে জলটা বৃষ্টির থেকে মেনলি জমে যায়, কিংবা আমার খাবার জল যেখানে পড়ে থেকে জমে যাচ্ছে সেই জল থেকে ডেঙ্গুর মশাটা হয়, আর ডেঙ্গুর মশা যে ডিম পাড়ে ওই জলে, আর এরা দিনের বেলা কামড়ায়, রাত্রিবেলা কামড়ায় না, আমি মশারি ধরে শুয়ে আছি তাও আমার ডেঙ্গু হলো কেন? কারণ 2 বছর ডেঙ্গু ছিল না, তার কারণ আমরা কোভিডের সময় সবাই ঘরবন্দি ছিলাম, আমরা নিজেরা এদিক ওদিক যেতাম না, তাই দিনের বেলা এখান থেকে ওইখানে গেলাম, গিয়ে মশার কামড় খেয়ে চলে এলাম, ডেঙ্গু হলো, এটা হতো না। এবছর আবার একটু ডেঙ্গু পরিস্থিতিটা উদ্বেগজনক, পৃথিবীব্যাপী পরিষ্কার জল, আমরা অনেক সময় পুজোর ঘট টট এগুলো থাকে, তার মধ্যেও ডেঙ্গুর মশা হতে পারে, তাই এটা রেগুলারলি স্প্রেয়িং করা এবং পুজো কমিটিগুলোকে বলে একটু প্রচার করার নজর রাখা। আর কর্পোরেশন আসতো না, আমাদেরকে দুর্ভাগ্য ছিল যে আমাদের কোনো অপোজিশন পার্টি নেই, আর সেকেন্ডলি হলো যে এটা কী ব্যাপার আমি জানি না, আমাদের কোনো কাউন্সিলর তোলাবাজি করে এটা বিশ্বাস করা যায় না। হ্যাঁ, কোনো পাড়ায় ঝগড়া থাকে, গ্রুপ থাকে, তখন এ ওর নামে কাদা ছড়ে, ও ওর নামে কাদা ছড়ে, এটা অনেক পুজো কমিটিগুলোতে লেগেই থাকে।